নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তলে তলে কোনো আপোষ হয়নি, মন্তব্য মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে আবারও সিসিউতে নেওয়া হল। তারেক রহমানকে দেশে আসতে বললেন প্রধানমন্ত্রী। কয়েকদিনের মধ্যে জনগণের ক্ষোভ দেখতে পাবেন, প্রধানমন্ত্রীকে বললেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের দুপক্ষের উত্তেজনা, সভায় চেয়ার ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। তলে তলে কোনো আপোষ হয়নি, মন্তব্য মির্জা ফখরুলের। সরকারের সঙ্গে তলে তলে কারো কোনো আপোষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা বারবার তলে তলে আপোষ হয়ে গেছে কেন বলেন? কারণ আসলে কিছুই হয়নি। পুরো গণতান্ত্রিক বিশ্ব তাদের ক্ষমতা থেকে সরে যেতে বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বলেছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনশন কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এই অনশন আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মির্জা ফখরুল বলেন, অনেক চড়াই উতরাই পার হয়ে এসেছি, এখন লক্ষ্য একটাই, দেশ অর্থনীতি ও মানুষকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এদের পরাজিত করা। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি অনেকটাই সমার্থক, দুটিকে একত্র করে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তিনবার ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি নাকি তাদের শত্রু, গণতন্ত্রে বিশ্বাস করলে কোনো রাজনৈতিক দলকে শত্রু বলতে পারেন না। আসন্ন দুর্গাপূজায় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা চাই পূজার মধ্যে শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক পরিবেশ থাকুক, আন্দোলনের সুযোগ নিয়ে তারা কিছু করুক চাই না। ইতোমধ্যে তারা শুরু করছে গতকাল কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলা করে লোকজনকে আহত করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। খালেদা জিয়াকে আবারও সিসিউতে নেওয়া হলো। রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় আবারও কেবিন থেকে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। শনিবার রাত 9টার দিকে তাকে সিসিউতে নেওয়া হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত 9ই আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এর আগে গত 12 জুন তিনি এই হাসপাতালে এসেছিলেন। ওই সময় 5 দিন তাকে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। 78 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভার জটিলতা ও হৃদরোগে ভুগছেন। তারেক রহমানকে দেশে আসতে বললেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর কাউলা এলাকায় সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমার একটা প্রশ্ন বিএনপি নেতাদের কাছে, তার মা এত অসুস্থ, আপনারা অনশন করেন, ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে, মা এত অসুস্থ, মরে মরে, সে নাকি যখন তখন মরে যাবে? হ্যাঁ, বয়সও হয়েছে আর অসুস্থও বটে, তা মাকে দেখতে আসে না কেন? আমি তো বলবো মাকে দেখতে আসুক। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবিতে বিএনপির অনশনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার বোন আমার কাছে এসে কান্নাকাটি করলো, আমি সাজা স্থগিত করলাম, এখন নাকি তারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য অনশন করছে। অনশনের আগে সকালে কি দিয়ে নাস্তা করে এসেছে, অনশন শেষে রাতে কি দিয়ে ভাত খাবে, নাটকের একটা সীমা থাকে কয় ঘন্টার অনশন। প্রধানমন্ত্রী আরো বলেন, তারা অনশন করে, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়, নেবেটাকে? যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে, সে আশা তো দূর আশা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফহামু বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মোহাম্মদে আরাফাত, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ। কয়েকদিনের মধ্যে জনগণের ক্ষোভ দেখতে পাবেন প্রধানমন্ত্রীকে রিজভী। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,
আপনাকে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে, মানুষের ক্ষোভ কত তীব্র হতে পারে প্রধানমন্ত্রী সেটি আপনার দেখার সময় হয়েছে। তিনি বলেন, যদি আমাদের আল্লাহর উপর বিশ্বাস থাকে তাহলে আপনার শেষ রক্ষা হওয়ার কথা না। নমরুদরা কখনো জিতে নাই, ফেরাউন কখনো জিতে নাই, হিটলারের লাশটাও পাওয়া যায়নি। আপনি মনে করেছেন সবাই নীরব নিস্তব্ধ, কিন্তু মানুষের হৃদয়ে কান্না বয়ে যাচ্ছে। এ কান্না যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে, সে আগুনে আপনার অবৈধ সরকার পুড়ে ছারখার হয়ে যাবে। আওয়ামী লীগের দুপক্ষের উত্তেজনা, সভায় চেয়ার ভাঙচুর। বাসাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওলিদ ইসলামের আয়োজনে সরকারের উন্নয়ন শোভাযাত্রার প্রস্তুতি সভাকে ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সকালে প্রস্তুতি সভা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের 15 বছরের উন্নয়ন শোভাযাত্রার প্রস্তুতি সভা আহ্বান করেন ওলিদ ইসলাম। এক পর্যায়ে সভা শুরুর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমানের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল এলাকায় গিয়ে শেষ হয়। এক পর্যায়ে প্রস্তুতি সভার আয়োজনে ব্যবহৃত কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে পুলিশের উপস্থিতিতে উন্নয়ন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে ভিসা নীতি ইস্যুতে এডিটরস গিল্ডের উদ্বেগের জবাব মার্কিন রাষ্ট্রদূতের। প্রয়োজনে বাংলাদেশের গণমাধ্যমেও ভিসা নীতি প্রয়োগ করা হতে পারে বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে পিটার হাসকে চিঠি পাঠায় এডিটরস গিল্ড বাংলাদেশ। গতকাল মঙ্গলবার এ চিঠির জবাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। এর গত 28 সেপ্টেম্বর এডিটরস গিল্ড বাংলাদেশ পিটার হাসকে চিঠি পাঠায়। গতকাল দেওয়া জবাবে পিটার হাস লেখেন, জনাব মোহাম্মদ হক এবং ইনাম আহমেদ, এডিটরস গিল্ড থেকে চিঠি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি চ্যানেল 24 এর সাক্ষাৎকারে আমার দেওয়া বক্তব্যকে আরও বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগের প্রশংসা করছি। মার্কিন যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং বিশ্বব্যাপী গণমাধ্যমের বাক স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে কোনো সরকারের সমালোচনামূলক মতামত অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন রাষ্ট্রদূত লেখেন, মার্কিন পররাষ্ট্র সচিব ব্লিংকেন 24 মে ভিসা নিষেধাজ্ঞা নীতি নিয়ে বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে, ভোটার, রাজনৈতিক দলগুলো, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যম সহ সবার। সমানভাবে এটি গুরুত্বপূর্ণ যে এসব প্রতিষ্ঠান যেন গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। তিনি লেখেন, ব্লিংকেন নীতিটি সম্পর্কে যোগ করে বলেছেন, এটি যে কোনো বাংলাদেশি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যাকে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা হবে। এর মধ্যে যে কেউ অন্তর্ভুক্ত হতে পারেন যারা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখার পদক্ষেপ নেয় এবং যদি সেই পদক্ষেপগুলো গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। সরকার যখন তাদের রিসোর্স এবং সংস্থাকে ব্যবহার করে সেন্সরশিপ, ইন্টারনেট সংযোগকে সীমাবদ্ধ ও সাংবাদিকদের হয়রানি করবে, তখন আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে থাকব। পিটার হাস লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে, যারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করতে চায় তাদের বিরুদ্ধে আমরা কথা বলব এবং আমাদের ভিসা নীতি প্রয়োগ করব। মার্কিন রাষ্ট্রদূতকে চিঠি পাঠানোর কথা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিটরস গিল্ড জানায়, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এবং তাদের রাষ্ট্রদূতের অবস্থানের উপর আস্থা ও বিশ্বাস রাখতে চায়, কারণ তারা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যারা স্যাংশন দেবে তাদের বিরুদ্ধে আমরাও স্যাংশন দেব, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের উপর যারা স্যাংশন দেবে তাদের বিরুদ্ধে আমরাও স্যাংশন দেব, তবে স্যাংশন দেওয়া নিয়ে বাংলাদেশের তাড়াহুড়ো নেই। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর শেষে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর মোমেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে বলেছেন, বাইরের দেশ থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে বাংলাদেশের জনগণও তাদের স্যাংশন দেবে। স্যাংশন দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে কিনা জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে মোমেন বলেন, অবশ্যই আমরাও স্যাংশন দেব, প্রয়োজনে প্রস্তুতি নেব আমরা, অবশ্যই আমরা স্যাংশন দেব। স্যাংশন কাদের উপর দেওয়া হবে এবং কি বিষয়ে স্যাংশন দেওয়া হবে জানতে চাইলে মোমেন বলেন, যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের উপর স্যাংশন দিতে পারি, পারি না নিশ্চয়ই পারি, প্রয়োজনে প্রস্তুতি নেব, তাড়াহুড়ো কিসের, বিভিন্ন ক্ষেত্রে স্যাংশন হতে পারে, এগুলো সময় মতো জানবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা, বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞার আবেদন অস্ট্রেলিয়ায়।
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের উপর বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিসকে চিঠি লিখেছেন দেশটির কয়েকজন এমপি। চিঠিতে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর সঙ্গে দায়ী ব্যক্তিরা যেন অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তারা। বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস বরাবর দেশটির 15 জন এমপি এর চিঠি লিখেন। চিঠিতে অস্ট্রেলিয়ার এমপিরা বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ ভিসা নীতি ঘোষণা করেছে। ওই নীতি অনুযায়ী বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা, যে কোনো রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায় হোক, যুক্তরাষ্ট্রের মতো আমাদেরও অনুরূপ নীতি প্রণয়ন করা অত্যাবশ্যক। চিঠিতে বলা হয়, আমরা বিশ্বাস করি যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো কাজকে উদ্বেগজনক মনে করি। এর মধ্যে আছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ ও মিডিয়াকে মত প্রকাশে বাধা দেওয়া। চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশে ক্ষমতাসীন দলের সদস্যদের ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ নাগরিক, অ্যাক্টিভিস্ট, ইউনিয়ন নেতা ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আমরা শঙ্কিত। এই অপরাধগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে নথিভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন নির্যাতনের রিপোর্টগুলো অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিকভাবে স্বনামধন্য এনজিওগুলো র্যাপকে সহকারী ডেথ স্কোয়াড হিসেবে চিহ্নিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া বিচার বহির্ভূত হত্যা ও বলপূর্বক গুমের ঘটনা সম্ভব নয় বলে স্বীকার করেছেন র্যাবের 2 ইনফরমার ও সাবেক সদস্য। আমরা অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানাই যাতে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হওয়ার আন্তর্জাতিক মানদণ্ড পূরণের যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।